পাইলাব গ্রামের আনোয়ার হোসেন মালয়েশিয়ায় কাজ করতেন পাম খেতে। এক পর্যায়ে দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়ির পাশে পড়ে থাকা 10 একর জমিতে গড়ে তোলেন পাম বাগান। 4 বছরের পরিচর্যায় এবছর ধরেছে ফল। 4-5 বছর পর থেকে যে ফলন আসবে, 40-50 বছর থেকে ফলন আসবে, সেটা লং টাইম। এই লং টাইম আমরা করলে আমাদের দেশটা অনেক এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমি মনে করছি প্রতি বছর মিনিমাম 80-90 লক্ষ টাকা আমার এই গাছে ফলন দিবে। লাভজনক পাম চাষের সফল আবাদ দেখে বিস্মিত স্থানীয়রাও। পাম আবাদ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখছেন বেকার যুবকদের কর্মসংস্থানেরও। লাল মাটি থাকলে কোনো ফল ফসল দিয়ে হইতো না মানে পূর্বে, তো এখন থেকে আসলে ওই জায়গাটা মানে খুবই উর্বরযুক্ত হয়ে গেছে পাম লাগানোর জন্য। পাম অয়েল বাগান যেটি, এটি যদি করা হয় আমাদের মতো বেকার অনেক দূর হয়ে যাবে। মালয়েশিয়ার গাছ তো আরো ছোট ছোট দেখা যায়, কিন্তু এখানে গাছ আমার কাছে লাগতেছে আরো বড়, যার ফলে এখানে ফলনটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। দেশের কয়েকটি স্থানে পাম চাষে সফলতা আশায় ভালুকায় এই আবাদ আরো ছড়িয়ে দেওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। দেশের বিভিন্ন জায়গায় পাম চাষ শুরু হয়েছে, ইতিমধ্যে ওই সমস্ত গাছ থেকে ফল দেওয়া শুরু হয়েছে। একটা সুখবর হচ্ছে যে ইতিমধ্যেই কুমিল্লাতে পাম অ্যাগ্রো লিমিটেড অর্থাৎ পাম মঞ্জুর উদ্যোগে পাম অ্যাগ্রো লিমিটেডের দ্বারা একটি প্লান্ট, প্রসেসিং প্লান্ট স্থাপন হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।